আমি এখন রাস্তার মধ্যে নামলে ইনশাআল্লাহ যে কোনো কাজ পাইলে সেই কাজই করতে পারবো যার ফলে এখন আমার যে মসজিদে থাকতে হবে বা মাদ্রাসায় থাকতে হবে ওইটা ছাড়া আমার কোনো কাজ নাই ওই রকম আমার ভিতরে এখন দুর্বলতা নাই ফলে আমার এখন চিন্তা যতদিন পাছি ইনশাআল্লাহ এই হিজবুত তাওহীদকে আঁকড়ে ধরে আমি এই সংগঠনটাকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকবো আলেম ওলামারা আমাদের উস্তাদ যারা ছিলেন তারা সবসময় বয়ান করতেন যে সবচেয়ে বৈধ উপার্জন হইতেছে মসজিদ মাদ্রাসার মানে আল্লাহর কাজ করে বৈধতার সাথে তারা টাকা নিতেছে মানে এর সাথে বৈধ আর হয় না তো এরকম কথাবার্তা ওনারা বলতেন তো যার ফলে আমাদের কাছে আর রেফারেন্সের প্রয়োজন মনে হয় নাই যখন পরবর্তীতে এরকমভাবে নানা দিক থেকে আলেম ওলামাদের ওয়াজ মাহফিল হইতো বড় বড় টাকা নিয়ে যাইতো তখন মনে মনে প্রশ্ন আসতো যে ওয়াজ মাহফিল করে এত অঙ্ক নিয়ে যাইতেছে এই অঙ্কটা কিভাবে বৈধ হয় মাদ্রাসা পড়াইতেছে শ্রম দিতেছে সেটা না ভিন্ন বিষয় সারা মাস কিন্তু এক রাত্রিতে তারা মোটামুটি 3,000-4,000 এরকম না 30-40,000 করে টাকা নিতেছে এক এক রাত্রিতে তো এটা কিভাবে বৈধ হয় এক রাত্রিতে তখন মাঝে মাঝে নিজের ভিতরে একটা এরকম চিন্তা আসতো যে রসুল যে জায়গাতে দিন প্রচার করতে গিয়ে নিজের জানমাল খরচ করেছে এই ক্ষেত্রে আমরা দিন প্রচার করতে দিয়ে জানমাল অর্জন করতেছি তো এটা কিভাবে ইসলামের মধ্যে হয় তো এরকম প্রশ্ন সবসময় মাথার মধ্যে কাজ করতো যখন আমার ভিতরে ওই প্রশ্নগুলো আসতো তখন আমি স্বাভাবিক ক্ষেত্রে আলেমদের কাছে প্রশ্ন করলে ওরা নয় সেভাবে বুঝ দিয়ে দিত যে ওনারা মাদ্রাসা চালায় মাদ্রাসার মধ্যে এগুলো ইনভেস্ট করতেছে যার ফলে আর প্রশ্ন আসতো না প্রত্যেকেরই পরে খোঁজ নিয়ে দেখি যে প্রায় 2-4 জনের মাদ্রাসা পাওয়া যায় কারো মাদ্রাসা নাই সবার বাড়ি গাড়ি ঘুরতেছে আমাদের যে আলেম সমাজ যে জিনিসটাকে জায়েজ বলে বৈধ বলে সর্বোচ্চ মানে সবচেয়ে উত্তম আবাদতের একটা স্থানে রাখতেছে এবং আবাদতের একটা মুনাফা হাদিয়া যাকে বলা হয় হাদিয়া মনে করতেছে এর সাথে আর উত্তম মুনাফা হয় না ওই জিনিসটা কুরআন এবং হাদিসের দলিলের দৃষ্টিতে হারাম তখনই আমার ভিতরে চিন্তা আসলো তখন আমি নানা রকম প্রশ্ন করতাম আলেমদের কাছে তো আমারে বলতো যে তোর মাথায় কি স্কুল দিলে না কি করে কি প্রশ্ন করস এগুলো কোনো প্রশ্ন হয় নাকি এগুলা আমাদের ইয়া হইতে সাহাবা হইতে পর্যন্ত এভাবে আসছে এটা জায়েজ কোনো অসুবিধা নাই আমি তো কোরআনে তো এটা বিপরীত এটা কীভাবে বিপরীত এটা তোমায় ব্যাখ্যা করা দরকার না এত বেশি বুঝতে গেলে তোমার ইমান চলে যাবে মানে আমি নাকি কোরআন পড়তে পারি না বলতেছে তুমি কোরআনের অর্থ বুঝো না তুমি যদি এখন গাড়তে যাও তুমি মুরতাদ হয়ে যাবে নাস্তিক হয়ে যাবে আমাকে বলে তোমার মোবাইলই ব্যবহার করা যাবে না বলতেছে তুমি যেগুলো গাটাগাটি করতেছ এই গাটাগাটির দ্বারা তুমি মুরতাদ হয়ে যাবা মানে যে কয় জনের সাথে কথা বলি মানে আমার সমবয়সী বা আলেম যারা আছে যাদেরকে আমি গুরু হিসেবে মানতাম এদের কাছে এই প্রশ্ন করলে ওরা উত্তর তো দিতই না বরং আরও এড়াই যাইতো তো এই জন্যে তো এইরকমভাবে অনেক কিছুর সম্মুখীন হয়ে এক পর্যায়ে 2000 এই গত বছরের জুলাই আগস্টের দিকে আমি ফেসবুকে পোস্ট করছিলাম যখন পোস্ট করছি আমাদের যে উপজেলা বালুকা ময়মনসিংহ বালুকা উপজেলার মধ্যে আমার পোস্টটা স্ক্রিনশট নিয়ে মানে একটা হুমকির মুখে নিয়ে গেছে আমি মুরতাদ হয়ে গেছি আমি কাফের হয়ে গেছি আমাকে প্রকাশ্যে এরকম কি মারা ফরজ এরকম অনেকে বলতেছে যে একে মাইরা আমি শহীদ হয়ে যাব মানে আমাকে মারতে পারলে শহীদ সে নিজে মরলেও শহীদ এরকম কথাবার্তা বলছে আমার কথা হচ্ছে আমি এখনও দিনের কাজ ভালোভাবে শুরুই করি নাই আমার কথা যে আমি রাস্তাঘাটে মাঠে নেমে আসবো প্রকাশ্যভাবে কাজ করবো তার আগে যদি আমিও শহীদ হই সেটা দুঃখ না দুঃখ আমি কাজ করতে পারলাম না তো এই জন্য আমার ভিতর ওই চিন্তা যে আমি এখন সামনে আসবো সামনে এসে পুরোপুরি কাজ করবো যার ফলে আমার ফেসবুকে কতদিন একটা লুগো ছিল আমাদের হিজবুত তাওহীদের 1-1.5 মাস হয় আমি ফেসবুকের থেকে লুগো সরাই আমার নিজের ছবি ব্যবহার করতেছি ছবি ব্যবহার করে আমি কাজ করতেছি যার ফলে আমার এলাকা সহকারে মানে পার্শ্ববর্তী এলাকায় আমি যেসব মহল্লায় চাকরি করতাম এই সব জায়গা থেকে আমাকে ফোন দিয়ে নানা রকম কথা বলে যে তুমি কাফের হয়ে গেছো মুরতাদ হয়ে গেছো তোমার সাথে যোগাযোগ নাই তোমার সাথে কথাবার্তা নাই তুমি মানে বেলাইনে চলে গেছো কথায় তুমি আর মুসলমানের কাতারে নাই মানে নানা রকমের ফোন আসে এখন অনেক সময় ফোন আসে কিন্তু ফোন রিসিভ করি না কথা বলি না কারণ প্রত্যেকে এখন হুমকি দিতেছে আমাকে ফোন দিয়ে নানা রকম হুমকি দিতেছে যে তুমি কী শুরু করছো তোমার মাথায় কি একটু জ্ঞান নাই তুমি লেখাপড়া করে আলেম হও নাই জালেম হয়েছো এত লেখাপড়া করছো তুমি হাফেজ হয়েছো মাওলানা হয়েছো অথচ তোমার ভিতরে ওইটুকু জ্ঞান আসলো না তো আমি বললাম যে মাওলানা হয়েছি বা যতটুকু পড়ছি ততটুকু পড়ার কারণেই তো আমি সঠিকটা তাড়াতাড়ি বুঝতে পারছি আমি এখন রাস্তার মধ্যে নামলে ইনশাআল্লাহ যে কোনো কাজ পাইলে সেই কাজই করতে পারবো যার ফলে এখন আমার যে মসজিদে থাকতে হবে বা মাদ্রাসায় থাকতে হবে ওইটা ছাড়া আমার কোনো কাজ নাই ওই রকম আমার ভিতরে এখন দুর্বলতা নাই যার ফলে আমার এখন চিন্তা যতদিন পাছি ইনশাআল্লাহ এই হিজবুত তাওহীদকে আঁকড়ে ধরে আমি এই সংগঠনটাকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকবো
আমি আমার চিন্তা আমি যেন কি শহীদ হইতে পারি এই রাস্তার মধ্যে যেন জিহাদ করে মরতে পারি এটাই আমার তামান্না এটাই আমার আশা আপনারা প্রত্যেকই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এই ঐক্যবদ্ধ করে যেন আমাকে রাখে এবং আমি এই সংগঠনকে যেন আঁকড়ে ধরে রেখে যেন যুদ্ধ করতে করতে শহীদ হইতে হইতে যেন আমি মৃত্যুবরণ করি আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে